জামাতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে আজ সরকারি প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক সরকারি নির্বাহী আদেশের মাধ্যমে এটি করা হবে বলেও জানান তিনি গতকাল আইনমন্ত্রী আনিসুল হক জানান নিয়ম অনুযায়ী জামায়াত ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে আইন মন্ত্রণালয় আইনগত মতামত দেওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় জামায়াত ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের জড়িত থাকার অভিযোগ করে আসছিলেন সরকারের মন্ত্রীরা এমন পরিপ্রেক্ষিতে গত সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় সভায় জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে এক মতন ঐচটের শীর্ষে নেতারা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সেই বৈঠক হয় বসুন্ধরা টিশুতে ছাড়ের ছড়াচুরি বসুন্ধরা টিশু নিয়ে এলো নিশ্চিত ছাড় লফিস আপনাকে ধন্যবাদ জানাচ্ছি একদম প্রজ্ঞাপন জারির শেষ পর্যায়ে চলে আসছে কারণ আমরা জানি যে গতকাল যখন আইনমন্ত্রী বলছিলেন যে আজকের ভিতরেই প্রজ্ঞাপন হবে অথর আজকে মানে কি আজকে বুধবার এর ভিতরে প্রজ্ঞাপন আজকে কালকে যখন সন্ধ্যার সময়ে আবার একটা বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে প্রক্রিয়া দিন রয়েছে কাজ কারণ আমরা জানি যে পুরো কাজটার প্রক্রিয়া করতে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা একটা প্রস্তাব পাঠায় আইন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ে ভেটিং করে সেটি আবার স্বরাষ্ট্র পাঠালে তখন সেখানে প্রজ্ঞাপন হয় কিন্তু আজকে সকালে আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনেক এটা নিয়ে দৌড়ঝাঁপ দেখছি আইন মন্ত্রণালয় অ্যাটর্নি জেনারেলের সাথে সচিবদের সাথে আইনমন্ত্রী দীর্ঘ বৈঠক করেছেন এবং বৈঠক করার আগে কিছুক্ষণ আগে আইনমন্ত্রী বের হয়ে গেছেন আমরা জেনেছি যে প্রধানমন্ত্রী অফিসের উদ্দেশ্যে গেছেন এবং আইনমন্ত্রী যখন যাওয়ার সময় একটু কথা বলে গিয়েছেন নিউজ টোয়েন্টি ফোরের সাথে যে আজকেই প্রজ্ঞাপন হবে তবে কোন ধারায় হচ্ছে কোন আইনে হচ্ছে সেটা না বললেও আমরা জেনেছি যে দুটি বিশেষ ধারা নিয়ে আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর অফিসে সেই ফাইন নিয়ে গিয়েছেন একটি হলো সন্ত্রাস বিরোধী আইন একটি স্পেশাল বিশেষ আইন স্পেশাল সন্ত্রাসী আইন যেটা এই দুইটি আইনের ধারা অনুযায়ী যে কোনো একটা আইন হবে প্রধানমন্ত্রী যেটা বলবেন যে যেখানে আইনের অনেক ফাঁকপর আছে একটু যারা সাথী ছিলেন একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রীও প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছেন এখনই স্বরাষ্ট্রমন্ত্রী ঢুকছেন তার রূপ স্বরাষ্ট্রমন্ত্রী আমরা অপেক্ষা করছি স্বরাষ্ট্রমন্ত্রী ঢুকে হয়তো আমাদেরকে জানাবেন যে প্রজ্ঞাপনটা কখন হবে কারণ স্বরাষ্ট্রমন্ত্রী তো প্রজ্ঞাপনটি জারি করবেন এবং কীভাবে হচ্ছে সেখানে জামাত শিবিরের নামটিও আসছে কিনা সে বিষয়টিও আসছে আমরা দেখছি যে স্বরাষ্ট্রমন্ত্রী ঢুকছেন এখন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর অফিস থেকে উনি ঢুকলেন ওনার অফিসে এখন হয়তো আমরা সাংবাদিকরা যে অপেক্ষা ছিলাম আমরা ওনার রুমে গেলে জানতে পারবো আনুষ্ঠানিকভাবে যে কখন নাগাদ প্রজ্ঞাপনটা হচ্ছে কি কি থাকছে নাফিসা